যিখন নাগরিকত্ব সংশোধনী আইন আনিলে তার মূল নোটিফিকেশনের বিরুদ্ধে তরা আমার যে গোচর 68/2016 এই গোচরটি উচ্চতম ন্যায়ালয়ের তেতিয়ার ন্যায়াধীশ পরবর্তী পর্যায়ত মুখ্য ন্যায়াধীশ আছিল রঞ্জন গগৈর নেতৃত্বাধীন দুজনীয় বিচারপীঠে সাংবিধানিক বিচারপীঠলে পঠাইছিল। আর সেই কারণেই মাননীয় মুখ্য ন্যায়াধীশ রঞ্জন গগৈক আমি আবেদন জানাইছিল যে আপনি সোনকালেই সাংবিধানিক বিচারপীঠ অনুষ্ঠিত করে এই পেন্ডিং হয়ে থাকা গোচরবর বিচার করক, অসমে এই নির্যাতনের বিপদ ভুগি আছে বিদেশী আর বহিরাগতর কারণে, তারপরা আমি কিছু নিস্তার পাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রঞ্জন গগৈ ডাঙরিয়ায় আমি সাংবিধানিক বিচারপীঠ বিচারি জানা আবেদন প্রত্যাখ্যান করেছিল, গতি সেইটাই কারণে দুর্ভাগ্য। আজি সেই কামট আজি মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ হয়ে থাকা অবস্থা রঞ্জন গগৈ ডাঙরিয়ায় আমার যদি আবেদন যদি প্রত্যাখ্যান নকরি সাংবিধানিক বিচারপীঠ বহুয়াহেতেন আজি এই যে ছজন লড়া যে মরিল পুলিশের গুলিত নমরিলহেতেন, আজি অসমের জনগণে ইমান নির্যাতন নুভুগিলহেতেন, ইমানবর ডেকা লড়াক খেদি খেদি জেলত নভরালেহেতেন। গতি রঞ্জন গগৈ ডাঙরিয়ায় যে সুযোগ পাইছিল জীবনত সাংবিধানিক বিচারপীঠ গঠন করে শুনানি করবর কারণে সেই কামটো করাহেতেন আজি অসমের এই পরিস্থিতি নহয়। গতি ইয়ার কারণে ডেফিনেটলি রঞ্জন গগৈ দায়ী।